শ্রেণীভাগ করে। এই প্রশ্ন তেমন কোনো বছর আসেনি, সেই হিসাবে এবছর আসার সম্ভাবনা প্রবল। গঙ্গা সহমি শ্রেণীভাগ করো, ভারতের উপকূলীয় সহমি শ্রেণীভাগ করো। এবার আসবো, এবার দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী কিন্তু নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন। এবার চার নম্বরে আছে দামোদর পরিকল্পনার সুবিধাগুলি আলোচনা করো। তারপর আছে ভারতের জলসেচের পদ্ধতিগুলি আলোচনা করো। তারপর ভৌমজলের অতিরিক্ত ব্যবহার ও তার প্রভাব নিয়ে আলোচনা করো, এই প্রশ্ন আসতে পারে। জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। মৃত্তিকা ক্ষয় রোধ করার পদ্ধতিগুলো আলোচনা করো। সামাজিক বনসৃজন কি এর উদ্দেশ্য আসতে পারে। কৃষির বিভিন্ন সমস্যা সমাধানের উপায়গুলি আলোচনা করো। ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। পরিবহনের গুরুত্ব আলোচনা করো। যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো। এই হলো তিন নম্বরের প্রশ্ন। তবে এখানে তিন নম্বরের প্রশ্নের ক্ষেত্রে একটু বলে রাখি, তিন নম্বরের প্রশ্ন সবসময় আসে ব্যাখ্যামূলক প্রশ্ন, তাই এখানেও আমরা যে উত্তর লিখব অবশ্যই একটু ব্যাখ্যা করা হবে। পার্থক্য থাকলে আমরা পার্থক্য অবশ্যই বিষয় দেব। তারপর পার্থক্য তিন নম্বরে আমরা চেষ্টা করবো অন্তত ছটা পার্থক্য লেখার। তবে যে সমস্ত ক্ষেত্রে ছটা পার্থক্য হয় না, সেখানে যতগুলো সম্ভব আমরা লেখার চেষ্টা করব। যেগুলো ছবি আঁকা সম্ভব, যেমন প্রাকৃতিক ভূগোলের গিরিখাত ক্যানিয়ন, এগুলো ছবি আঁকা সম্ভব, আমরা অবশ্যই ছবি আঁকবো। তারপর আমরা ইয়ারদাং যোগানের ছবি আঁকবো, যেগুলো ছবি আঁকা সম্ভব। এবার আমরা যেগুলো ছবি আঁকতে পারবো সেগুলো অবশ্যই ছবি আঁকবো। আর আমরা তিন নম্বরের প্রশ্ন যেহেতু অবশ্যই আমরা চেষ্টা করব তিন থেকে ছটা পয়েন্ট করে লেখার। আর আর অবশ্যই যেগুলো ছবি আঁকা সম্ভব সেগুলো ছবি আঁকবো। এই হলো আজকের আলোচনা। এরপরে আমরা তিন নম্বরের দু নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। আর তারপরে আমরা এক নম্বরের প্রশ্ন, পুরো সাজেটিভ টাইপের এক নম্বরের কোশ্চেন আমি আলোচনা করব, যেখানে সমস্ত বিষয়ের একটা ভিডিওর মধ্যে সমস্ত কোশ্চেনগুলো থাকবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য সঙ্গে থাকুন।